পুরো সকাল, এখন জানেন ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে সকাল 6টা। আমি বিশেষত এত সকাল সকাল কখনোই উঠি না, আজকে বিশেষ কারণেই সকাল সকাল উঠেছি। সকালবেলা উঠে দেখি খুব সুন্দর পাখির গুনগুন আওয়াজ, আর চারদিকে লোকেরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আর এই সময় আমি মুখ ধুয়ে ব্রাশ করে সব কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আজকে অনেক আত্মীয় স্বজনকে আমি আজকে নিমন্ত্রণ করেছি। কী বিশেষ কারণ হয়তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গিয়েছেন কিছুটা হলেও। আজকে কী কী বানাতে চলছি সবটাই আজকে আপনাদের সাথে দেখাতে চলবো। ইচ্ছে তো আছে অনেক কিছুই বানানোর, কিন্তু দেখা যাক কতটা কী করা যায়। এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাত আজকে ফ্রাইড রাইসের জন্য বসাবো, তাই বেশি সেদ্ধ করব না। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, আর সামান্য একটু তেলও দিয়ে দিতে হয়, তাহলে চালগুলো বেশি চিপচিপায় না আর একদম খিলা খিলা থাকে। এতে ফ্রাইড রাইস করতে না ভীষণ সুবিধে হয়। আর আমি এখানে মুগ ডালটাকে, কাঁচা মুগ ডালটাকে ভেজে নিয়ে এটাকে ধুয়ে নেব। আজকে ডালটাকে একটু অন্যরকমভাবেই বানাবো, যেহেতু অনেক কিছু রিচ আছে তাই ডালটাকে বেশি রিচ করব না। এর মধ্যে আমি দিয়ে দিব বিভিন্ন রকমের শাকসবজি, যেমন পালং শাক, একটু গাজর, সামান্য একটু কোয়াশও ছিল সেটাও দিয়ে দিয়েছি। এই দিয়ে আজকে ডালটা করব। কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি ঢেকে দেব। আর 2 থেকে 3টি সিটি হলেই আমার ডালটাও হয়ে যাবে। এদিকে ভাতটা না 80% সেদ্ধ হয়ে গিয়েছে, আমার না এতটাই প্রয়োজন ফ্রাইড রাইসের জন্য। এদিকে মাছ আমি কালকে রাত্রে এনে রেখেছিলাম, এগুলোকে আমি সকালবেলা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন হলুদ লবণ সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। আজকে সকাল সকাল যখন উঠেছিলাম অদ্ভুত একটা অনুভূতি আসছে। সকালবেলা আমরা প্রায় কিন্তু অলসতার কারণে উঠতে চাই না, আর যখন সকালবেলা ওঠা যায় সত্যি একটা আলাদাই কিন্তু ফ্রেশনেস আসে, যেটা হয়তো বেলা করে উঠলে আমরা কখনোই বুঝতে পারি না। সকালবেলা কাজকর্ম করার এনার্জিটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর বেলা করে উঠলে অনেকটাই কিন্তু তাড়াহুড়ো থাকে। আজকে কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, মনের ইচ্ছে শান্তি মতন কিন্তু আমি রান্নাবান্নাগুলো করতে পারছি। আজকে কিন্তু রবিবার, আর রবিবারের সকালে দেখছি সবাই কিন্তু বিশেষত ফ্রি রয়েছে, আর এত লোকজনের ভিড় চারদিকে, সবাই কিন্তু অনেককেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। একটা অদ্ভুত কিন্তু দৃশ্য, সুন্দর মনোরম পরিবেশ আর শান্ত পরিবেশে পাখির গুনগুন আওয়াজ, এইসবে কিন্তু রান্নাবান্না সারতে কিন্তু একটা আলাদাই শান্তি আসে। এমনি সময় আমি দেখেছি যে কাজকর্ম, আমরা যে গৃহবধূরা এতটাই নিজেদেরকে ব্যস্ত করে ফেলি, আর তারপরে বেলা করে ওঠার পরে আমাদের যেন সব কিছু তাড়াহুড়ো লেগে যায়, আর সেটা কিন্তু ডিপ্রেশনেও চলে যেতে হয় কখনো কখনো। মনে হয় যে কতটাই না চাপ, কিন্তু সকালবেলা উঠলে সেই চাপটা কিন্তু একদমই মনে হয় না, একটা শান্তভাবেই যেন কাজটা করা যায়, কারণ সবাই বাড়ি ঘুমিয়ে রয়েছে। আর এই সময়টা কাজ করে নিলে পরে পরে কিন্তু অনেকটাই ফ্রি হয়ে থাকা যায়। আজকে জানেন তো অনেকদিন পর চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তাই নারকেলটা এভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটার থেকে দুধ বের করে নেব। মিক্সি জারে আমি ডিরেক্টলি এভাবে পেস্ট করে চাকনি দিয়ে ছেঁকে এভাবে দুধটা বের করে নিই, আর এটা দিয়ে করবো মালাইকারি। ছোটোবেলায় যখনই ঘরে চিংড়ি মাছ আসতো মাকে বলতাম, মা আমাকে চিংড়ি মাছ দিয়ে এইভাবে মালাইকারি করে দাও। মার পক্ষে অতটাও সম্ভব হয়ে উঠতো না, কারণ এটা বানানো অনেকটাই ঝামেলা। আর
চিংড়ি মাছ আনলে পরে বিশেষত সিম্পলভাবে রান্নাবান্না করতেই মারা ভালোবাসে, কিন্তু আমার জন্য কষ্ট হলেও মা কিন্তু বানিয়ে দিত। আর এখন যখন নিজের হাতে সব কিছু পারছি, তাই নিজেই যখন চিংড়ি মাছ হাতে কেটে ধুয়ে বেছে নিই, তখন মনে হয় নারকেল থাকলে একটু মালাইকারি করে নিই। আর আজকে যেহেতু অনেকজনকেই নিমন্ত্রণ করেছি, তাই ভাবলাম যে মালাইকারিটাই মনে হয় খুবই একটা স্পেশাল রান্নার মধ্যেই পড়বে, তাই আজকে মালাইকারিটা করে দিচ্ছি। আর জানেন তো, আজকে আমি রুই মাছ দিয়ে সর্ষা পোস্ত করব। সামান্য একটু টক দইও দিয়ে দিলাম। টক দইটা কিন্তু দিলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা কিন্তু খুবই ভালো বেড়ে যায়। আর তাতে কিন্তু চিনি অবশ্যই দিতে হয়। চিনি দিলে ব্যালেন্সটা কিন্তু বেশ ভালো আসে, না হলে একদম টক টক হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো মনে হয় না। তাই আমি চিনিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি। ওদিকে জানেন তো, আমার ডালটাও কিন্তু প্রায় হয়ে গেছে, 2-3 সিটিও হয়ে গেছিলো আর ভাপটাও সরে গেছিলো। তাই আমি এরকম খণ্ড খণ্ড করে টমেটোগুলো দিয়ে দিলাম। ডালের সাথে টমেটো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এদিকে আমি ডালটাও জন্য সম্বরা দিয়ে দিয়েছিলাম। তো ডালগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, হয়ে যাবে আমার ডাল। আর এদিকে আমার সর্ষের পোস্ত দেওয়া হয়ে গেছিলো, তো এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে গরম জল দিয়ে মাছগুলো ছেড়ে নিলাম। আজকে আমি মাছগুলো খুব ভালো মতন ভেজে নিয়েছিলাম, তাই মাছগুলো ছাড়ার পরে এটা বেশিক্ষণ দিয়ে আর ফোটাইনি, কিছুক্ষণ 5 মিনিট ফোটানোর পরে বন্ধ করে দিয়েছিলাম। মাছটা জানেন ভীষণ তাজা ছিল। উপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আজকে বাটার আর একটু ঘি দিয়ে বানিয়ে নেব ফ্রাইড রাইস। আমি না সব রেসিপিগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি কিন্তু এত কিছু রান্না করছি একসাথে, তাই কিছুটা কিছুটা হলেও রান্নার সমস্ত পার্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার যদি ব্লগগুলো এই পর্যন্ত আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের মনে হয় যে আমার সাথে সবসময় সাথী হয়ে থাকবেন, তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে এখন চাটনিটাও সাথে বসিয়ে দিলাম। পাশাপাশি সব রান্নাগুলো এইভাবে ব্যালেন্সের সাথে করলে না কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু সবার আগে রান্না করার আগে কিন্তু সব রকম কী কী বানাবো আগের থেকে আগের দিন রাত্রেই সব লিস্ট করে রেখেছিলাম। আর সকালবেলায় কী কী কাটতে হবে সব কিছু রেডি করে, মশলাপাতি রেডি করে একবারে বসে গিয়েছি, তাই রান্নাবান্না সারতে কিন্তু আমার বেশি সময় প্রয়োজন হয়নি। যখন না ঘরে ছোটো বেবি থাকে, তাই সব কিছু কিন্তু ব্যালেন্স করে চলতে হয়। আগের দিন রাত্রিবেলা শুয়ে শুয়ে সব কিছু আমি হিসেব করে রাখি পরের দিন কী রান্না হবে। আর সেই হিসেবে যদি সকাল সকাল সেই রান্নার জোগাড় করেই ফটাফট রান্না করতে বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখবেন রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আর নিজের জন্যও কিন্তু অনেকটা সময় দেওয়া যায়। এদিকে আজকে আমি যেহেতু স্পেশাল ডিশ বানাচ্ছি আর স্পেশাল মানুষের জন্য, তাই আজকে লুচি তরকারিও বানিয়ে নেব। টমেটো চাটনির মধ্যে না আমি সবসময় একটু আদা কুচি দেওয়া পছন্দ করি, এইভাবে আপনারাও একটু দেবেন। নামানোর আগে দেখবেন যে চাটনির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একটু লবণ কিন্তু সামান্য 1 চিমটি হলেও দেবেন। তো হয়ে গেছে আমার ওদিকে চাটনিটাও। এদিকে আমি বেসনটাকে এইভাবে ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে একটু আজোয়ান, হলুদ, লবণ আর একটু সামান্য জল দিয়ে আমি এটা গলিয়ে নিলাম। এর মধ্যে আমি বেগুনি গুলো দিয়ে দিব। আজকে না বেগুনি করব গরম গরম, যখন সবাই চলে আসবে তখনই। জানেন তো, আমরা না সংসারের কাজে মেয়েরা বিয়ের পর এতটাই আবদ্ধ হয়ে যাই, আর এত কিছু সবার জন্য করার পরও কিন্তু আমাদের কোনো নাম হয় না। অনেক সময় আমাদেরকে অনেক রকমই লাঞ্ছিত হতে হয়, সেটা আমি কিন্তু বিশেষ করে নিজের ক্ষেত্রে বলছি না, এটা অনেকের ক্ষেত্রেই আমি দেখে থাকি যে আমরা নারীরা যখন আমরা মা বাবার জন্য কিছু করি না, তখন কিন্তু তারা অনেকটাই হ্যাপি হয়। কিন্তু সেই পরিমাণে যদি আমরা সংসারের জন্য করি, তখন কিন্তু খুশির বদলে কিন্তু আমাদেরকে অপমানিত কিন্তু অনেকটা হতে হয়। আমরা যদি কাউকে স্পেশাল ফিলও করাই যে আমরা তাদের জন্য করছি, কিন্তু সত্যি বলতে কারোর কোনো কিছুর সাথে প্রয়োজন বলে মনেই হয় না। জানি না
কেমন একটি অদ্ভুত দুনিয়া। এই অদ্ভুত দুনিয়াতে নিজের পরিবারের লোকজনই কিন্তু নিজের হয়। যতই আমরা অন্য কাউকে নিজের মনে করি না কেন, তারা কিন্তু আমাদেরকে কখনোই নিজের মনে করতেই পারে না। যেরকম আমি উদাহরণ দিলাম, আমরা যখন ছোট থাকি আমরা কিন্তু আমাদের মা বাবার সাথে যতই রাগারাগি করি তারা কিন্তু আমাদেরকে সহজেই মাফ করে দেয়। কিন্তু সেই পরিমাণ রাগটা কিন্তু আমরা অন্য কারোর সাথেই করতে পারি না। যখনই করে থাকি তখন কিন্তু তারা আমাদেরকে কখনোই মাফ করতে পারে না। যাই হোক, এই স্পেশাল খাবারটা আমি আমার হাজবেন্ডের জন্য করেছি। তো আপনাদেরকে জানিয়ে দিই, আজকে আমার স্বামীর জন্মদিন, তাই ওর জন্য আজকে লুচি তরকারি সব কিছু বানিয়ে নিয়েছিলাম সকাল সকাল, কারণ সে তো লুচি তরকারি খেতে বিশেষ করে ভালোবাসে। তাই আমি আজকে লুচি তরকারি তার পছন্দের সব কিছু বানিয়ে নিলাম। আমরা অনেক লেট হয়ে গেলাম না পুজো দিতে, কি করবো না, লেট হয়েই যায়। আমরা না এবার পুজো দিতে বেরিয়ে গেলাম। আমি না স্নান ধান সব কিছু করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি, এবার পুজো দিতে যাব। এই জন্মদিন আসুক বা আমাদের বিবাহবার্ষিক, আমাদের তিনজনের মধ্যে কারোরই জন্মদিন হোক, আমি কিন্তু সবসময় মন্দিরে আসা পছন্দ করি। কারণ আমি মনে করি যে যেই ধর্মেই আছেন না কেন, তার সেই ধর্মের ভগবানকে মানলে পারে, আমার মনে হয় সেই দিনটা তার থেকে বড় কিছু হয় না। কারণ ভগবানের জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি, তাই না? খুব সুন্দর কিন্তু হাওয়াও বইছে, আর গরমের কিন্তু ভাব কিন্তু অল্প অল্প হলেও চলে এসেছে। আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল, এবার আমরা দুজনে মিলে পুজো দিয়ে এবার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর মন্দিরে আসলে না আলাদা একটা শান্তি আনে, আমার তো বেশ ভালো লাগে এই সময়গুলোতে মন্দিরে আসতে। ঘরে আসার পর দেখলাম অনেক বড় একটা র্যালি বেরিয়েছিল, সেটাই দেখতে বারান্দায় চলে এসেছিলাম। আর এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছিলো, আর একে একে কিন্তু সবাই চলে এসেছে। আজকে অনেক কিছুই বানিয়েছিলাম, যেমনটি বললাম যে বেগুনটা সবার লাস্টে ভাজবো, তাই বেগুনই এখন করতে গরম গরম বসিয়ে দিলাম। বেগুন ভাজা না গরম গরমই ভালো লাগে, তাই সবার শেষে বসিয়ে দিলাম। তো বলেই দিই, আজকে আমার যেহেতু বরের জন্মদিন, তাই আমি আজকে সবাইকে নিমন্ত্রণ করে একা হাতে সব কিছু বানিয়ে আজকে পরিবেশন করছি। তো আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আমি আর ব্লগটাকে বড় করছি না, আর সবাই যেহেতু চলে এসেছে তাই সবার সামনে ব্লগ করা আর সম্ভব হয়ে উঠলো না। আর আজকে যা যা বানিয়েছিলাম সবটাই আশা করি বলে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি, চিংড়ি মাছের মালাইকারি, বেগুনি ফ্রাইড রাইস, আর সর্ষে পোস্ত করেছিলাম রুই মাছের, আর ডাল বানিয়েছি চাটনি। এই দিয়ে সবাইকে আজকে পরিবেশন করব। আর আমি আজকে তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।